بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف الشارح رحمه الله باب أوقات النهي عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة بعد الصبح حتى ترتفع الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس আমাদের ইসলামিক সেন্টার রাকা করছে উমদাতুল আহকামে আজকে দর্সে বিষয়বস্তু হচ্ছে সালাতের নিষিদ্ধ সময়গুলি ভাষ্যকার শেখ আল বাসসাম বলছেন বাবু আওকাতিন নাহি এই অধ্যায় হচ্ছে নিষিদ্ধ সময়গুলি সম্পর্কে কিসের নিষিদ্ধ কি কাজে নিষেধ সালাত আদায় করা যে সময়গুলিতে সালাত আদায় করা নামাজ পড়া নিষেধ এই সম্পর্কে টিকাতে বলছেন যে হাজাল বাবু মিন অজি এই অধ্যায়টি আমি এখানে রেখেছি কায়েম করেছি জালতুহু কেন করেছি লিয়াকুনা আহাদিসাহু বাহসান মুস্তাকিল্লা যাতে করে এই হাদিসটা একটা আলাদা বিষয়বস্তু হিসাবে গণ্য হয় বা বোঝা যায় কারণ অধ্যায় ছিল কি মাওয়াকিত আর মাওয়াকিতের মধ্যে গত সপ্তাহে মাকরুহাত পড়লাম নামাজের মধ্যে অপছন্দনীয় কাজ তারপর এই হাদিসটাও ওই মাওয়াকিতের মধ্যে ওয়াক্তের কথা টেনে টেনে চলে আসবে যে এই ওয়াক্তগুলিতে হ্যাঁ সালাত আদায় করা নিষিদ্ধ এভাবে টেনে আসবে কিন্তু নিষিদ্ধ ওয়াক্ত এটা স্পষ্ট হচ্ছে না তাই না তো এই জন্য কখনো কখনো ভাষ্যকাররা নিজেরা লেখকের অতিরিক্ত তারা অধ্যায় কায়েম করে যেমন ইমাম মুসলিম রহমাতুল্লাহ কোনো অধ্যায় কায়েম করেননি এটা নতুন কথা মনে রাখবেন সহিহ মুসলিমে কোনো অধ্যায় নেই ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি যখন ষষ্ঠ শতাব্দীতে সহিহ মুসলিমের শরহ করতে গেলেন ব্যাখ্যা করতে গেলেন দেখলেন যে সাধারণত দূরের কথা আলেমরা বুঝতে পারবেন না যে হাদিসগুলি কোন চ্যাপ্টারে ফেলবো কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত করবো কোনো অধ্যায় কায়েম নেই দাঁড়া ভাই নামাজের হাদিসগুলো একসাথে নিয়ে এসেছে শেষ হয়েছে আবার শুরু হয়ে গেছে অন্য হাদিস নিয়ে আসা শুরু হয়েছে শেষ হয়েছে আর হচ্ছে প্রথম ইমান থেকে শুরু করেছে তো বোঝা যাবে না তখন প্রত্যেকটা দু চারটা পাঁচটা হাদিস একই বিষয়ে রয়েছে ওর উপরে একটা করে অধ্যায় কায়েম করেছেন কে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি তো সহিহ মুসলিমের অধ্যায়গুলি ইমাম মুসলিমের নাই উনি কোনো অধ্যায় কায়েম করেননি মুহাদ্দিসিনদের মধ্যে এক ব্যক্তি শুধু তিনি কোনো অধ্যায় কায়েম করেননি এমনি হাদিস নিয়ে এসেছেন সিরিয়ালে নিয়ে চলে এসেছেন হাদিস ব্যাস ইমান তাহারাত সালাত এইভাবে সালাতের এক বিষয়ের এক জায়গায় এরকম করে আরেক বিষয় আরেক জায়গায় ওর পরে এরকম করে তো এখানে ভাষ্যকার আমাদের সুবিধার্থে একটা অধ্যায় কায়েম করেছেন নিষিদ্ধ অক্তগুলি সম্পর্কে নিষিদ্ধ অক্ত তিনটি আল্লাহ রাব্বুল আলম এই সময়গুলিতে সালাত আদায় করা নিষেধ করেছেন এর হেকমত রহস্য আল্লাহ পাক ভালো জানেন কিন্তু একটি জিনিস যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে কাফেরদের এবাদত বন্দিগিতে যাতে করে আমাদের সাদৃশ্যতা না হয় শরীয়তের একটি মূল নীতি হচ্ছে কায়দা যে কাফেরদের বিরোধিতা করো কাফেরদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করিও না কাফেরদের পেছনে পেছনে চলিও না তো কাফেররা যে সময় পূজা পাঠ করে তাদের ওই সময়টাই তুমি নামাজ পড়বে তাদের সাথে মিল হয়ে যাচ্ছে অনুকরণ হয়ে যাচ্ছে আর মানুষ যখন কোনো কারো অনুকরণ করে তখন তার কাছে ছোট হয়ে যায় হ্যাঁ গোলামিটা সে সচেতন হোক আর অচেতন অচেতন অবস্থায় গোলামি চলে আসে আজকে পশ্চিমা দেশের লেবাস পোশাক সংস্কৃতি সভ্যতা ওদের মতো চলাফেরা খাওয়া দাওয়া এই করতে গিয়ে বুফে সিস্টেমে হাঁটছে আর খাচ্ছে উঠাচ্ছে আর খাচ্ছে তারপরে চারে চারে টেবিল ইত্যাদি জায়েজ মেলা কিছু জায়েজ নয় তাদের কিন্তু ওই সভ্যতা সংস্কৃতিগুলো চলে আসছে আমাদের কিছু জায়েজ আছে কিন্তু অধিকাংশই হারাম অধিকাংশ তার সম্পর্কের অধিকাংশ জিনিসগুলি হারাম যেমন বিবাহ দিবস জন্ম দিবস মৃত্যু দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস সব কাফেরদের অনুকরণ সব হারাম তো যারা অনুকরণ করে তারা দুর্বল জি হ্যাঁ এই হিকমত নিষিদ্ধ সময়গুলি প্রথম হচ্ছে ফজরের নামাজ থেকে শুরু করে সূর্য
ওঠা পর্যন্ত কতটা? এক বর্ষা, পুরো সূর্যটা যাতে উঠে যায়। সূর্য ওঠার যে সময়টা আজকাল ক্যালেন্ডারে লেখা থাকছে তখন থেকে শুরু করে 15 থেকে 20 মিনিট, সতর্কতা হচ্ছে 20 মিনিট। যদি আপনাকে ইশরাকের নামাজ পড়তে হয় তো ইশরাক লেখা থাকলে ইশরাকের নামাজ পড়া শুরু করিও না। ইশরাক মানে সূর্য উঠছে, সূর্য উঠছে যে সময় লেখা আছে তার 20 মিনিট পরে নামাজ আপনি পড়বেন। জি, সালাতুদ্দোহা বা ইশরাকের। দুই নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে যে যখন মাথার উপর একেবারে ঠিক সূর্য চলে আসবে, মাথার উপর মানে মাথা বরাবর, সেটা শীতকাল মাথার উপর আসবে না, হয়তো ওই একদিক দিয়ে সাইড দিয়ে চলে যাচ্ছে কিন্তু মাথার সামনে চলে এসছে ওটাই আর কি। যতক্ষণ পর্যন্ত জওয়াল না হবে মানে সূর্য পশ্চিম দিকে ঢলে না যাবে। তিন নম্বর হচ্ছে আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। আমার নিকটে বেশ কিছু পছন্দনীয় ব্যক্তিরা সাক্ষ্য প্রদান করেছেন, ও আরদাহ মেন্দি ওমর, আর তাদের মধ্যে অধিক পছন্দনীয় ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি যে আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস সালাতে বাদা সুবহে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন সকালের পরে, ভোরের পরে, অর্থাৎ ফজরের পরে। বাদা সুবহে হাত্তা তাতুলা শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়ে যায়। ওয়া বাদাল আসরে, আসর পরে, হাত্তা তাগরুবা, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হয়ে যায়। ওয়ামা ফি মানাহু মিনাল হাদিস, আর যা এই হাদিসের অর্থে রয়েছে, মানে অন্য অন্য কিছু হাদিস রয়েছে যাতে এই অর্থ বহন করেছে কিন্তু শব্দের পার্থক্য করেছে, এ হচ্ছে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিস এই মর্মে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাত বাদ আস-সুবহ, ফজর পরে কোনো সালাত নেই, নামাজ নেই, হাত্তা তারতাফিয়া শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উপরে না উঠে যাবে। সূর্য কি হবে? ওখানে তাতলো আছিল, উদিত হবে, আর এখানে উপরে উঠে যাবে। জি, ওয়ালা সালাত বাদ আল-আসর, আর আসর পরে কোনো সালাত নেই, হাত্তা তাগরিব আস-শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবে না যাবে। এই ছিল দুইটি হাদিস এই মর্মে। তাহলে এই দুটি হাদিসে কয় সময়ের কথা বলা হলো? তিন সময়ের কথা, মাশাআল্লাহ। কয় সময়ের কথা? দুই সময়ের কথা বলা হয়েছে, আগে কোথায় তিন সময়? দুটো সময়ের কথা এসছে। এখন আমাদের কাছে, আমরা যে ভূমিকাতে বললাম যে তিন সময়ে সালাত আদায় করা নিষেধ, তৃতীয় সময়টি অন্য একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে সালাসু সাআতিন, তিনটি সময় রয়েছে, মুহূর্ত রয়েছে, নাহানা রাসূলুল্লাহ আন নুসাল্লিয়া ফীহিন্না, সেই সময়গুলিতে আমাদেরকে সালাত আদায় করতে নিষেধ করেছেন, ওয়ান নাকবুরা ফীহিন্না মাউতানা, আর সেই সময়গুলিতে আমাদের মৃতদেরকে দাফন করতে, কবর দিতে নিষেধ করেছেন। নাকবুরা তাহলে কাবারা, এক বড় মানে কবর দেওয়া, দাফন করা হয়, দাফানা দাফন, দাফন করা, আর কাবার একবার মানে কবর দেওয়া, দাফন করা। এই তিনটি সময়ের মধ্যে একটি সময় হচ্ছে হিনা ইয়াকুমু কায়মাল যাহিরা, যখন সূর্য দুপুর বেলা সোজা মাথার উপরে হবে। জি, অমিন আমার অ মুসলিম আয়োজন আন আমর ইবনে আবাস, আর একটি হাদিস আমর ইবনে আবাস থেকে এই মর্মেই রয়েছে, বলছেন সুম্মা সাল্লি হাত্তা ইস্তাকিল্লা যিল্লু বিরমহে, তুমি সালাত আদায় করতে থাকো, সূর্য উঠে যাওয়ার পর খুব সালাত আদায় করতে, নফল পড়ে পড়তে থাকো, পড়তে থাকো যত পারো, পড়ো, হাত্তা ইস্তাকিল্লা যিল্লু বিরমহে, যতক্ষণ পর্যন্ত ছায়া বর্ষার ওপর সোজা না হয়ে যাবে। একটা বর্ষাকে দাঁড় করলে যে ক্যামেরার স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, এর ওপর ছায়া বাইরে যদি থাকে রোদের খোলা জায়গায়, তাহলে ছায়া যতক্ষণ পর্যন্ত ওর উপর সোজা দাঁড়িয়ে না যাবে, অর্থাৎ মাথার উপর যতক্ষণ পর্যন্ত সূর্য না আসবে। সুম্মা আকসির আনিস সালাতে, তারপরে কি হয়ে যাও, কি হয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও, অর্থাৎ মাথার উপরে যখন সূর্য আসবে তখন কি হয়ে যায়, নামাজ থেকে ক্ষান্ত হয়ে যাও। ফাইন্নাহু হিনা ইযিন তুসজারু জাহান্নাম, কারণ এই সময়ে জাহান্নামকে কি করা হয়, প্রজ্বলিত করা হয়। ওয়াইজাল বিহার ও সুজ্জিরাত, জি, তো জাহান্নামকে সেই সময় উত্তপ্ত করা হয় বা উদ্বেলিত করা হয়, জ্বালানো হয় ইত্যাদি। এই ছিল হাদিস এই মর্মে। তাহলে হাদিস বলগল মারামে কয়টি এসছে? দুইটি, আর অতিরিক্ত দুইটি হাদিস আর পেশ করলাম।
এই সময়গুলিতে সালাত আদায় করা জায়েজ কিনা উলামায়ে কেরামদের নিকট হাদিস কি বলে জায়েজ নাই মাকরু না হারাম না জায়েজ এই মর্মে কয়েকটি মত রয়েছে অধিকাংশ উলামাদের নিকটে এই সময়গুলিতে সালাত আদায় করা অপছন্দনীয় আওকাতে মাকরুহা অপছন্দনীয় অক্ত নিষিদ্ধ তাহলে এটা হচ্ছে অপছন্দনীয় অক্ত মাকরুহা আর তাদের দলিল এই হাদিসগুলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সুতরাং এই সময়গুলিতে সালাত আদায় করা অপছন্দনীয় জাহিরি লোকেরা তারা এই সময়গুলিতে নামাজ পড়া জায়েজ এমন কোন সময় তাদের কাছে নেই যে সময় নামাজ পড়া নিষেধ আছে সব জায়েজ রয়েছে তাহলে এই হাদিসগুলোর জবাব কি বলছে এগুলো হাদিস আগের ছিল মনসুখ হয়ে গেছে বলছেন যে ওয়াজাবুন আহাদিসে নাহি বিআন্না মানসুখা যতগুলি নিষেধাজ্ঞার হাদিস রয়েছে সবগুলি জবাব তারা দিয়েছেন যেগুলি হচ্ছে কি মানসুখা রহিতকৃত অন্য অন্য ওলামা বলছেন না মানসুখ হয়নি মানসুখ হয়নি তাহলে এই সময়গুলিতে কোনো নামাজ পড়া যাবে না না কিছু পড়া যাবে যারা বলছেন যে নামাজ পড়া নিষিদ্ধ কোন ধরনের নামাজ পড়া নিষিদ্ধ এখানে যারা যারা নিষিদ্ধ বা মাকরুহ অপছন্দনীয় বলছেন তারা আবার দুই ভাগে বিভক্ত একদল হানাফি মালিকি আর হাম্বলিরা এরা বলছে যে সমস্ত নফলকে শামিল সমস্ত নফলকে শামিল মানে কোন নফল নামাজ পড়া যাবে না এই সময়গুলিতে একমাত্র তাওয়াফের দুই রাকাত ছাড়া মা আদা রাকাতাই তাওয়াফ তাহলে কেউ যদি তাওয়াফ করে সূর্য ওঠার সময় ঠিক তো অফসেস করেছে ওর ইন্তজার করা লাগবে না এটা হানাফি মজহাবে মালিকিদের কাছে হাম্বলিদের কাছে হ্যাঁ যারা মাকরুহ বলছেন তারাও এই দুই রাকাতকে ব্যতিক্রম বলেছেন জি তারা আম হাদিসকে দলিলে পেশ করে বলছে লা সালাত বাদা সুবহে আর ফজর পরে নামাজ নেই আর আসর পরে নামাজ নেই ফজর পরে সূর্য ওঠা পর্যন্ত নামাজ নেই আসর পরে সূর্য ডুবা পর্যন্ত নামাজ নেই দুপুর পরে নামাজ নেই সুবহে নামাজ নেই কিন্তু এই দুই রাকাত নামাজ চলবে শাফেঈ মাযহাব এবং ইমাম আহমদ থেকে একটি রেওয়ায়েত তার মানে ইমাম আহমদের অনেকগুলি রেওয়ায়েত থাকে কোনোটা আর উপরে মাযহাবের ফতোয়া থাকে কোনোটা হয়তো তার রেওয়ায়েত কিন্তু মাযহাবের অনুসারীরা সেই ফতোয়ার উপর আমল করে না একাধিক যখন উক্তি থাকে তখন এরকম করেছে তারা আর আহলে হাদিস উলামায়ে কেরাম আহলে হাদিসের কথা এখানে উল্লেখ না করলে মুহাদ্দিসিন কেরামদের ফতোয়া কারণ আমরা সহি মতটা জানবো আর যারা কোরআন হাদিসের অনুসারী তাদের মতটা কি সেটাও জানা বেশি জরুরি আমাদেরকে কারণ সেটি হচ্ছে আসল তো আহলে হাদিস উলামায়ে কেরাম তারা এই শাফেঈদের সাথে এই মজহাবে তারা বলছেন আর এটি হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মত ও জামাতু মিন আসহাবিনা আর ভাষ্যকার বলছে যে আমাদের এক দল অর্থাৎ হাম্বলিদের এক দল তারা হাম্বলিদের মধ্যে দুই রকম ফতোয়া দিয়েছে তারা কি বলছেন যে বিনা কারণে শুধু শুধু নফল পড়া যাবে না আন্নাহ নওয়াফিল আর মুতলাকানিল আসবাব কোন কারণ নাই এমনি এমনি নফল নামাজ পড়ছে ফজর নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত এই সময় নামাজ পড়া নিষেধ আসরের পরে মাগরিব পর্যন্ত কেউ নফল নামাজ পড়ছে বিনা কারণে নিষেধ বোঝা গেছে বিনা কারণের নফল তাহলে ওরা নামাজকে দুই ভাগে ভাগ করেছে জাওয়াতিল আসবাব আর গায়রু জাওয়াতিল আসবাব অর্থাৎ কারণগত নামাজ আর অকারণ বিনা কারণে নামাজ কারণগত যদি নফল হয় হ্যাঁ অথবা ফরজ হয় কারণগত নামাজ হয় তাহলে পড়া যাবে কোন তার জন্য বাধা নিষেধ যে কোনো সময় পড়া যাবে আর যদি বিনা কারণে হয় বিনা কারণে নফল এমনি এমনি নফল পড়ছেন বিনা কারণে মানে বিনা কারণে নফল বিনা কারণে যদি নফল হয় তাহলে বলছেন তারাও যে পড়া যাবে না তাহলে তারা হাদিসের আমল করছেন না করছেন না আচ্ছা বরং তারা পরস্পর বিরোধী হাদিসগুলি সমন্বয় করে আমল করেছেন আমার খাস বলে যে এই এই হাদিসগুলি হচ্ছে আম সকালে ফজরের পরে কোনো নামাজ নেই আসর পরে কোনো নামাজ নেই মানে বিনা কারণের নামাজ নেই তাহলে নবী সরের কথাটিকে তারা কি করলো আম থাকলো কি করলো খাস অর্থে নিল কেন কারণ এমন রেওয়ায়ত রয়েছে যেগুলিতে এই সময়গুলিতে নামাজ পড়ার প্রমাণ রয়েছে হ্যাঁ জানাজার ক্ষেত্রে তোমরা বিলম্ব করিও না তো জানাজার নামাজ কি পড়বেন না আসর পরে ফজর পরে জানাজার নামাজ পড়বেন না হারামে ফজর পরে জানাজা হয় না হ্যাঁ কাজা আছে কাজা কারণগত আমার কাজার বোঝা আছে
কে নিশ্চয় যদি মানুষ সূর্য উঠা পর্যন্ত বাঁচবো? আসসালামু আলাইকুম আহলান ওয়াসাহলান। কি বললাম? কারণগত নামাজ জায়েজ, তৃতীয় মত। একটা মত যে সব জায়েজ তাহলে জাহিরিদের, আর একটা মত যে হ্যাঁ নামাজ পড়া জায়েজ নয়। কিন্তু কোন নামাজ পড়া জায়েজ নয়? হ্যাঁ, একদল বলছেন যে কোনো নামাজ পড়া যাবে না এই সময় নিষিদ্ধ সময়গুলিতে শুধু তাওয়াফের দুই রাকাত ছাড়া, আর আরেক দল বলছেন যে বিনা কারণে নামাজ নফল পড়া যাবে না, কারণগত নামাজগুলি পড়া যাবে। যারা বলেছেন কারণগত গত নামাজ পড়া যাবে, তাদের সাথে মহাকিক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি রয়েছেন, এবং শাওয়াফি রয়েছে, ইমাম আহমদের বর্ণনা রয়েছে, বেশ কিছু হানাবেলা এই মতের অনুসারী, তারপরে আহলে হাদিস ওয়াল মাগরিব মুহাদ্দিসিনরা রয়েছেন। আর এই মতটি সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ এতে এর বিপরীত যে হাদিসগুলি নিষিদ্ধকরণ এই যে হাদিসগুলি দ্বারা হয়েছে, হাদিস পড়লেন আর এর বিপরীত হাদিস রয়েছে, এই সময়গুলিতে নামাজ পড়ার প্রমাণ রয়েছে। কাজা নামাজ, তাহলে কি কাজা নামাজ পড়তে পারবেন না? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আবু দাউদের কি হাদিস নাই যে ফজরের নামাজ পড়ার পরে আবার দুই রেখার নামাজ পড়ছে? আবু দাউদে আছে। তখন জিজ্ঞেস করলেন আসুভার বান, সকালে ভোরের নামাজ চার রাখাত নাকি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী কি বলেছিলেন যে আমার ওই সুন্নত দুই রাকাত পড়ছি। ফাসাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নীরব থাকলেন, মানে স্বীকৃতি দিলেন। তাহলে কি বোঝা গেল? কারণগত নামাজ যে আমার ছুটে যাওয়া নামাজ আগে পড়া উচিত ছিল, কিন্তু আমি সুন্নতে পড়তে পারি, ছুটে যাওয়া নামাজ হ্যাঁ ফজর পরে পড়া যাবে। তাহলে এই মতটিতে যত রকমের পরস্পর বিরোধী হাদিসগুলি রয়েছে, এই পরস্পর বিরোধী হাদিসের কি হয়ে যাচ্ছে? সমন্বয় হয়ে যাচ্ছে, তাতবিক আরবিতে যেটাকে বলা হবে, তৌফিক হয়ে যাচ্ছে, আর দুই রকমেরই হাদিসের উপর আমল হচ্ছে। আপনি একটা কথা নিয়ে রাসূলুল্লাহ আর একটা ওনার কথা আছে সেটাকে ছেড়ে দেবেন না, এটা তো উচিত নয়। তাহলে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসগুলি থেকে কি বুঝাতে চাইছেন আর এটা থেকে কি বুঝাতে চাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নিষেধ করেছেন সকাল বা ভোরে ফজর পরে কোনো নামাজ নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি চুপ থাকছেন এই লোকটা যখন সুন্নাত পড়ছে তখন। হ্যাঁ, ঠিক না? কাজা নামাজের ক্ষেত্রে এরকম তো বলছেন যে আম্মা সলাওয়াত জামাতুল আসবাব, কারণগত নামাজ, কারণগত একটি নামাজ অহরহ পড়ার প্রয়োজন, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। মসজিদে প্রবেশ করাটা দুই রাকাত নামাজের কারণ, এই জন্য এটা কারণগত নামাজ, বুঝলেন না? মসজিদে যদি না বসতাম তাহলে আমার এখানে নামাজ পড়ার কারণ পয়দা হইতো না, কারণগত নামাজ। তো তাহিয়াতুল মসজিদ পড়বেন না? পড়বেন না। শাফিঈদের কাছে পড়বেন, হানাবেলা একদলের কাছে পড়বেন, ইমাম ইবনে তাইমের কাছে পড়বেন, আহলে হাদিস ওলামাদের কাছে পড়বেন, কিন্তু হানাফিদের কাছে মালিকিদের কাছে বলছেন না ফজর ভোরে আর তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। হ্যাঁ, আসর ভোরে আর তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না, মাথার উপর সূর্য আসা তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। তামো, এ বুঝতে পারলেন ইখতিলাফের প্রভাবটা আপনার বাস্তব জীবনে এইরকম? জি। তো বলছেন যে যেমন কাতাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি নামাজ, ওয়া রাকাতাইল উযু, তারপরে তাহিয়াতুল উযুর নামাজ, তাহিয়াতুল উযু কারণগত নামাজ। আমি উযু করেছি, উযু করলে দুই রাকাত নামাজ পড়া প্রমাণ আছে। আমি উযু করলাম ফজর পরে একবার, উযু করলাম আসর পরে, নামাজ পড়তে পারবো না? কারণগত নামাজ। ফাজায়েজাতুন ইনদা উজুদি সাবাবিহা ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো ওয়াক্তে যদি ওর কারণ পাওয়া যায় তাহলে এই নামাজগুলি পড়া জায়েজ। ওয়া দালিলুহুম আলা যালিকা আল আহাদিসুল খাসসা লিহাযিহি সলাত, এদের দলিল হচ্ছে এই মর্মে এই নামাজগুলি পড়ার বৈধতার ক্ষেত্রে যে খাস খাস হাদিসগুলি রয়েছে, যে এই নামাজগুলি পড়ে, ফাইন্নাহা মুখাসসাতুন মুখাসসাতুন লি আহাদিস নাহিয়ে, নিষেধাজ্ঞার হাদিসগুলি হচ্ছে ব্যাপক, আর অনুমতির হাদিস হচ্ছে খাস, বিশেষ ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে। যেমন এর অনেক সময় আমি উদাহরণ দিই যে এখন আমাদের ক্লাস চলছে, আসল হচ্ছে কি করতে হবে? ক্লাসে বসতে হবে, আর ক্লাসে এখানে কথা বলা যাবে না, কিন্তু শেখ সালিম আসলে সালাম করলো, আমি কি নিষেধ করলাম? হ্যাঁ, যদি কোনো ছাত্র নির্বোধ থাকে বলে যে আপনি বলছেন যে এখানে কথা বলা যাবে না, লেট করে আসা যাবে না, আর 15 মিনিটের ক্লাসের মাঝখানে এসে ঢুকলো আর কথা বললো সালাম করলো, তো দেখুন দাম, ঠিক না? বুঝতে পারছেন তো কি বলবো যে এটা হচ্ছে আম, যে ক্লাস চললে কথা বলা নিষেধ, আর বসতে হবে আর শুনতে হবে, আর ক্লাস বন্ধ করা যাবে না, আমি কথা বন্ধ করব না। কিন্তু খাস হচ্ছে কোনো বিশেষ একটা কোনো কিছু এরকম হইল তখন কথা বলা যেতে পারে। জি, আমার খাস।
আম খাস শরীয়তের এই বিষয়টি বোঝা জরুরি ফতোয়া দেওয়ার জন্য। আল্লাহ বলছেন ওয়াইজা করে আল কোরআন ফাস্তামি উল্লাহ, কোরআন তেলাওয়াত হলে শোনো, ওয়ানসে তুমি রব থাকো আল্লাহ তোর রহম, যাতে আল্লাহ রহম হয়। আর নবী সাল্লাম বলছেন সুরা ফাতিহা নামাজ হয় না, কি করবেন তাহলে? কোরআনের আয়াত হচ্ছে আম, যে কোনো সময় রাস্তাঘাটে গাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হলে চুপ শোনো। হ্যাঁ, আর খাস হুকুম হচ্ছে যে সুরা ফাতিহা ছাড়া যেহেতু নামাজ হয় না, সুতরাং ইমাম তেলাওয়াত করলেও কি করো, সুরা ফাতিহা পড়ে নাও। এটাই শাওয়াফে বলছেন, এটাই ইমাম বুখারী বলছেন, এটা আহলে হাদিস অনেক ওলামারে বলছেন যে সুরা ফাতিহা জেহরি উচ্চ স্বরে তেলাওয়াত হইলো আর এই সময় না পেলেও আপনি পড়বেন, যখন আল্লাহ নামিল হয়ে গেল তখন পড়ে নেন। তো এই এই মতটি যে তৃতীয় মতটি যদি নেওয়া যায়, তো এতে হচ্ছে কি সবগুলি দলিলকে একত্রিত করা হচ্ছে আর দুই রকমের হাদিস পর আমল হয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা, কারণ এই মাসলাগুলির আমাদের প্রয়োজন পড়েছে, কিন্তু মাসলা যেহেতু আসলটাই বুঝি না তখন পেরেশান থাকি। এই যে নিষেধাজ্ঞাটি ফজর পরে নামাজ হয় না, ফজর পর বলতে ফজরের নামাজের পর না ফজরের অক্ত হওয়ার পর? আপনাদেরকে প্রশ্ন। হ্যাঁ, কি বলছিলাম, সওয়াল জিজ্ঞাসা, সালাতের পরে ব্যাস, কালাম ওয়াহেদ, আর কোনো মত নেই? ওলাম আপনারা এক মত, ওলামারা মুহাদ্দিস কেরাম দুই মত করেছেন। কথা দেখ, এগুলো হচ্ছে কি অন্ধকারে হাতড়ানো, অন্ধকারে কাজ হবে না। বলছেন ভাষ্যকার সুম্মা ইখতালাফু, তারপর আমাদের দ্বিমত রয়েছে, হাল ইয়াবদাই নাহিয়ু ফি সুবহে মিন তুলুইল ফাজরি সানি আও সলাতি সুবহ, এই নিষেধাজ্ঞা ফজর শুভ সাদেক হওয়ার সাথে সাথে শুরু হয় নাকি ফজর নামাজ ফরজ নামাজটা শেষ হওয়ার পর থেকে শুরু হয়? অর্থাৎ যদি ধরি যে ফজরের নামাজের পরে নিষেধাজ্ঞা শুরু হয়, তার মানে শুভ সাদেক হলো, আজান হলো, আজানের পরে 20-25 মিনিট টাইম আছে, এর মধ্যে আমি ইচ্ছা মতো নামাজ পড়তে পারি, দুই টাকাতে সীমিত থাকলো না তাহলে আমার, বোঝা গেছে? এবার ইচ্ছা মতো নামাজ পড়তে পারি। আর যদি বলে যে না, এই নিষেধাজ্ঞা কখন থেকে শুরু হয়, শুভ সাদেক থেকেই, আজানের সাথে, যে সৌদি আরবে ঠিক টাইমে আজান হচ্ছে, আজানের টাইম থেকেই শুরু হয়ে যায় নিষেধাজ্ঞা, তার মানে একমাত্র ওই দুই রেখা সুন্নত ছাড়া এর বেশি পড়া যাবে না। হ্যাঁ, যাদের কাছে কারণগত নামাজ আছে তাদের কারণগত নামাজ পড়া যাবে, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। এই জন্য মসজিদে গিয়ে কেউ চার রেখা পড়তে পারবেন না, এটা হচ্ছে সঠিক মত। মসজিদে গিয়ে আপনি দুই রেখা তাহিয়াতুল মসজিদ আর দুই রেখা ফজরের সুন্নাহ চার রেখা জীবনে নবী সাল্লাম পড়েন নাই, কোনো সাহাবী পড়েননি, জায়েজ না এটা। কিন্তু যদি বাসাতে আপনি সুন্নাতে পড়ে নিয়েছেন আর তারপরে মসজিদে গেলেন, এখনো জামাত শুরু হয়নি, এখন তাহিয়াতুল মসজিদে নিয়ত করেন, তো জায়েজ, কারণ কারণগত নামাজ পড়েছেন এখন আপনি, বুঝে গেছে? তো এখন নিষেধাজ্ঞাটি ফজরের সালাতের পর থেকে শুরু হয় না ফজরের শুভ সাদেক যে সময় শুরু হয় তখন থেকে শুরু হয়? দুটি মত রয়েছে এই ক্ষেত্রে। ফাযাহাব আল হানফিয়াতু ইলা আন্নাহু ইয়াবদাউ মিন তুলুইল ফাজরি, হানাফি মত হচ্ছে যে ফজর উদয় হইলি অর্থাৎ শুভ সাদেক হইলি, আজানের টাইম হইল আউয়াল ওয়াক্ত, আর তখন থেকে এই নিষেধাজ্ঞা শুরু। ওহল মশহুর মিন মাযহাবিল হানাবিলা, এটা হচ্ছে প্রসিদ্ধ হাম্বলি মত, তাহলে হাম্বলি আর হানাফিরা এখানে একমত হয়ে যাচ্ছে। তাদের হাদিসগুলি শুনেন, তাদের হাদিস আপনারা যেগুলো পড়লেন ওর মধ্যে রয়েছে। এখানে দেখেন শব্দের উপর যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তো ওখানে কিন্তু দলিল রয়েছে। হাদিস কি আছে, লা সলাতা বাদাস সুবহে, লা সলাতা বাদাস সুবহে, নামাজ নেই কিসের পরে, ভোরের পরে, ভোরের নামাজ বলা হয়নি, বাদা সলাতি সুবহে আছে, বাদাস সুবহে মানে বাদাল ফজরে মানে সুবহ সাদেক হইলি, তাই এই দলিল হয়ে গেল ওদের, বুঝা গেছে? কিন্তু আর এক হাদিসে রয়েছে লা সলাতা বাদা সলাতিল ফজরে, ফজর নামাজ বলে ওইটা ওদের দলিল হয়ে গেল, ফজর নামাজে পার নামাজ নেই, এটা বুঝতে পারছেন? জি, ওইটা তো আছে। দেখেন নাহা আনিস সলাতে বাদাস সুবহে ওখানে আছে, প্রথম হাদিসটা তো দ্বিতীয় হাদিসও আছে, নাহা আনিস সলাতে বাদাস সুবহে, কথা না যে বাদা সলাতি সুবহে, নামাজের কথাটা নেই। জি, তো বলছেন যে এদের দলিল কি, হানাবেল আর হানফিদের দলিল, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনান আরবাতে, আরেকটি হাদিস ইবনে উমার থেকে, ওইটাও লা সলাতা বাদাল ফজরে, আমাদের কিতাবে যে বুখারী মুসলিম হাদিস ওগুলোতে বাদাস সুবহে, আর সুবহ আর ফজর একই অর্থে, ফজর পরে কোনো নামাজ নেই, একথা বলা হয়নি ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই, বলা হয়েছে লা সলাতা বাদাল ফজরে, ফজর আর ফজর বলা হয় শুভ সাদেককে, ফজর বলে কাকে,
আমরা বলি না সাহরি খাচ্ছি খাচ্ছি ভাই ফজর হয়ে গেল নাকি তো ফজর নামাজ তো আরো 20 মিনিট পর হবে ফজর হয়ে গেল মানে সুবহ সাদিক তার ফজর পরে নামাজ নাই ইল্লা সাজদাতাইন দুই রাকাত ছাড়া মানে ওই যে সুন্নাত দুই রাকাত সাজদাতাইন মানে রাকাত এখানে সাজদাতাইন মানে দুই সিজদা নাই সাজদাতাইন মানে কি এইখান এটা আরেকটা দলিল শুনে রাখেন বেদাতীদের খণ্ডনে যে সেজদা মানে শরীয়তে কি হয় রাকাত হয় সেজদা মানে রাকাত হয় সুতরাং এমনি সেজদা তেলাওয়াতের সেজদা ছাড়া আর শুকর সেজদা ছাড়া এই তবলিগি জামাতের খট করে একটা সেজদা দিয়ে টান দিল মসজিদ থেকে এটা বেদাতি সেজদা এরকম কোনো সেজদা নেই এরকম সেজদার কোনো ইবাদত নাই শরীয়তে যেখানে হাদিসে সেজদা ব্যবহৃত হয়েছে সেজদা মানে সালাত অংশ জুজ বলে কুল মোরাদ নেওয়া হয়েছে একটা অংশ বলে গোটা একটা বস্তুকে উদ্দেশ্য করা হয়েছে বা বিষয়কে উদ্দেশ্য করা হয়েছে যেমন এর উদাহরণ মাঝে মাঝে দিতে থাকি আপনার চেহারা দেখিনি তার মানে কি আপনাকে দেখিনি তাহলে একটা অংশ চেহারা বলে গোটাকে বোঝাচ্ছি ওইরকম সেজদা বলে এখানে রাকাত বোঝানো হয়েছে ইল্লা সাজদাতাইন মানে ইল্লা রাকাতাইন সেজদাটা এক রাকাতের অংশ তো ওই সেজদা বলে রাকাত বোঝানো হয়েছে জি فإنه يدل على تحريم النافلة بعد طلوع الفجر إلا ركعت الفجر এই হাদিস আরো স্পষ্ট প্রমাণ করে যে ফজর উদয় হওয়ার পরে দুই রাকাত ফজর সুন্নাত ছাড়া আর কোন নামাজ চলবে না লিআন্নাল মুরাদ মিনান নাফি নেই মানে নিষেধ ওয়া যাহাবা কাসির মিনাল উলামা আর অনেক উলামারা বলছেন দ্বিতীয় মত আন্নান নাহিয়া ইবদা মিন সালাতিল ফজর ফজরের নামাজের পর থেকে নিষেধাজ্ঞা শুরু হয় তার মানে আজান ইকামতের মাঝখানে তাহলে তারা বলছেন যে অতিরিক্ত নামাজ পড়তে পারবেন এই মাসালার উপর ভিত্তি করে আর একটা মাসলা আছে আর ফিকার কেতাবে দুই রকমের মত দেখা যায় কোরআন হাদিসের আলেম যারা লিখতে গিয়ে তারাও দুই ভাগে বিভক্ত হয়েছেন একজনের তাহাজ্জুদ পড়ার সময় পায়নি বেতর পড়ার সময় পায়নি আজান হয়ে গেছে কিন্তু এখন নামাজ শুরু হইতে 20 মিনিট টাইম আছে 20 মিনিট মধ্যে দুই চার পাঁচ ছয় রাকাত নামাজ পড়ে নিতে পারে বা সাত রাকাত নামাজ পড়ে নিতে পারে এখন এই ব্যক্তি এই সময়টা আজান একামতের মাঝখানে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না পারবে না বা কমপক্ষে বেতরটা পড়তে পারবে না পারবে না হ্যাঁ কি বুঝলেন এই ইখতিলাফের নির্ভরশীল যারা বলছে যে ফজর শুভ সাদেক হইলেই নামাজ নিষেধ দুই রাকাত ছাড়া বেশি পড়া যায় না এখান থেকে নিষেধাজ্ঞা শুরু তারা বলছে পড়তে পারবে না শুধুমাত্র ফজর দুই রাকাত সুন্নাত আর কিছু পড়তে পারবে না আর যারা বলছেন না ফজর নামাজের পর থেকে নিষেধাজ্ঞা শুরু হয় তারা বলছে এই সময়ে নামাজ পড়তে পারে নাই কারণ এটা তো নিষিদ্ধ সময় নয় নিষিদ্ধ সময় নয় সুতরাং বেতর আজানের পরেও পড়তে পারবে তারা বলছে বা নফল আরো বেশি পড়তে পারবে জি হ্যাঁ পড়তে পারবে আল্লাহু আলাম তো বলছেন যে অনেক ওলামারা বলছেন যে এই নিষেধাজ্ঞা শুরু হয় ফজর নামাজের পর থেকে লামিন তুলুইল ফজরে সুবহ সাদিক থেকে নয় তাদের দলিল শুনেন বুখারীর হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত লা সালাতা বাদা সালাতিল ফজরে বললাম না একটু আগে যে এখানে সালাত শব্দটি একেবারে স্পষ্ট আছে ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই হাত্তা তাতুলা শামস সূর্য ওঠা পর্যন্ত জি আরো বুখারীতে রয়েছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা সালাতা বাদা সালাতিস সুবহ কোন নামাজ নেই ভোরের নামাজের পরে এই যে নামাজ শব্দটি এখানে সালাত শব্দ চলে এসেছে হাত্তা তাতুল আসাম যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হবে জি হ্যাঁ আশা করি এই বিষয়টি শেষ হ্যাঁ কোনটা মজবুত প্রথম কথা কারণগত নামাজ পড়া যাবে কারণগত নামাজ পড়া যাবে আর নিষিদ্ধ সময় শুরু হয় ফজরের নামাজের পর থেকে নিষিদ্ধ সময় শুরু হয় ফজরের নামাজের পর থেকে শুভ সাদিক থেকে নাই আল্লাহু আলাম বাবু কাজাইল ফাওয়াইদ এই অধ্যায় হচ্ছে ছুটে যাওয়া সালাতগুলি কাজা করা সম্পর্কে ফাওয়াইদ ফায়তাতুনের জমা ও তারতিবহা এবং সেইগুলির পর্যায় ক্রম আদায় করা সম্পর্কে তারতিব সিরিয়ালিটি সম্পর্কে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা এই অধ্যায়টিও কায়েম করেছেন ভাষ্যকার শেখ আল বাসসাম রাহিমাহুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আন্না উমার আল খাত্তাব রাদিয়াল্লাহু যা ইয়াউমাল খান্দাকে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের দিনে আসলেন আবাদা মাগারাবাত ইসলাম সূর্য অস্তমিত হওয়ার পরে ফাজাল ইয়াসুব্বু কুফারা কুরাইশ তারপরে এসে কুরাইশ কাফেরদেরকে গালমন্দ করা শুরু করলেন আপনাদের কিতাবে অধ্যায় নাই এটা অধ্যায় বললাম যে ভাষ্যকারের অধ্যায় وقال ارسل يا رسول الله يا الله رسول ما كنت ان ما كنت اصلي العصر حتى كادت الشمس تغرب
আমি আসরের সালাত আদায় করতে পারিনি এমন কি সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হয়েছে সূর্য একবার ডুবো ডুবো অবস্থা উজু করতে ডুবে যাবে বরং সূর্য ডুবার পরে নামাজ পড়তে তারা পেয়েছিলেন উজু করতে করতে সূর্য ডুবে গেল ফাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সান্ত্বনা দেওয়ার জন্য উমার রাদিয়াল্লাহু আনহু খুব রাগান্বিত হয়ে আর গালমন্দ করছেন লানত করছেন এই কাফেরদের উপর যারা মদিনাকে ঘেরাও করে রয়েছে খন্দকের যুদ্ধের সময় নবী সান্ত্বনা দিয়ে বলছেন ওয়াল্লাহি তোমার শুধু নামাজ নয় আল্লাহর কসম করে বলছি মা সাল্লাইতু আমিও পড়তে পারিনি কাফেরদের সামনে পাহারা দিয়ে বসে আছি নামাজ পড়তে পারিনি কেন ভয়ের নামাজ ছিল না সালাতুল খৌফ ছিল না যুদ্ধ করতে করতে বা পাহারা সিকিউরিটি পাহারা দিতে দিতে নামাজ পড়ে নিতেন কেন পড়েন নাই খন্দকের যুদ্ধ হয়েছে পঞ্চম হিজরিতে আর সালাতুল খৌফ তারপরে সপ্তম হিজরিতে বা ষষ্ঠ হিজরির শেষ দিকে এই সময়গুলি পরে নাজিল হয়েছে এক কথায় কালা বলছেন ফাকুম নাইলা বুথান বুথান নামক স্থানে আমরা গিয়ে অবস্থান করলাম গেলাম ফাতাওয়াদ্দা আলি সালাতে আর উজু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জন্য ওয়াতাওয়াদ্দা আন আল্লাহ আমরা উজু করলাম ফাসাল্লাল আসরা তারপর আসরের নামাজ আদায় করলেন বাদামা গারাবাতি শামসুর সূর্য অস্তমিত হওয়ার পরে সুম্মা সাল্লা বাদাল মাগরিব তারপরে মাগরিবের সালাত আদায় করলেন এই হাদিস থেকে বেশ কিছু মাসাইল বোঝা গেল তার মধ্যে একটি হচ্ছে তারতিব আগে কি করলেন আসর পড়লেন এই না যে মাগরিবের নামাজটা ঢিলা হয়ে যাবে এই হয়ে যাবে সে হয়ে যাবে যেমন আমাদের দেশের লোকেরা মনে করে মাগরিবের নামাজ মানে এদিকে আজান দাও ওইদিকে একামত শেষ জাহেলদের নামাজ এটা পেশাবের সময় নেই বাথরুমে যাওয়ার সময় নেই উজু করার সময় নেই যে উজু করতে যাবে সেও জামাত পাবে না সুন্নতের খেলাফ তরিকা মাগরিবের নামাজের যথেষ্ট সময় যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকের লাল আভা যে লাল বর্ণ থাকে সেটা যতক্ষণ ডুবে না যাবে ততক্ষণ পর্যন্ত পুরো অন্ধকার না হওয়া পর্যন্ত মাগরিবের সময় আছে তো এইভাবে নবী করিম নামাজ পড়েছেন তাহলে একটা তরতি বুঝলাম যে পর্যায়ক্রমে নামাজগুলি যথাসাধ্য আদায় করার চেষ্টা করতে হবে আর দুই নম্বর কথা যা বুঝলাম তা হচ্ছে যে কি বুঝলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ সূর্য অস্তমিত হওয়ার পরে পড়েছেন কিন্তু তখন যেহেতু সালাতুল খফের বিধান ছিল না এই জন্য এখন সালাতুল এখন যদি এরকম পরিস্থিতি হয় যে হ্যাঁ তাহলে সালাতুল খফ আদায় করতে হবে টাইমে টাইমে নামাজ আদায় করতে হবে কিন্তু যদি এমন হয় যে আপনার ওজোর আছে শরীয়তি যেমন ঘুমিয়ে যাও অথবা ভুলে যাও ভুলে গেছেন আর এমন সময় মনে হলো যে এই সময় উজু করতে করতে সূর্য ডুবে গেল তাহলে এরকম আমল করবেন আগে আসরটা পড়ে নেবেন আর তারপরে আসরে পড়বেন যদি মসজিদে জামাত শুরু হয়ে যায় মসজিদে জামাত শুরু হয়ে গেছে জোহরে নামাজ পড়েননি আসরে গেছেন আর আসরে জামাত শুরু হয়ে গেল তো কি করবেন এখন জোহরে নিয়ত করবেন না আসরে নিয়ত করবেন কারা বলছে আসরে নিয়ত করতে হবে সালাম আলাইকুম করতে হবে জি ঠিক সহি তাহলে তরতিব কোথায় থাকলো আগে জোহর পড়তে হবে তরতিব খেয়াল রাখা ফরজ যেইভাবে আল্লাহ ফরজ করেছে ওইভাবে আপনাকে আদায় করতে হবে ঠিক আছে এখন যারা বলছে আসর আসর আগে পড়তে হবে তারা বলছে যে ইমাম আর মুক্তাদির নিয়তে পার্থক্য চলবে না এটা তাদের বানানো ফতোয়া হাদিস বিরোধী ফতোয়া কারণ সহিহ বুখারীতে আছে ফরজের পিছনে নফল পড়া নফলের পিছনে ফরজ পড়া এগুলো সব প্রমাণ আছে আর তো যখন নফলের পিছনে ফরজ পড়া যায় তাহলে এক ফরজের পিছনে আরেক ফরজ কেন পড়া যাবে না বুঝা গেছে যে মুয়াজ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে এসে নামাজ পড়ে চলে যেতেন আর পড়ে যাওয়ার পর মহল্লার লোকেরা খুব যখন ধরলো তখন এরকম করতেন তিনি বলছেন তোমাদের আমি আমতি করতে গিয়ে নবীর পিছনে নামাজ ছাড়বো না আমি আমি আগে মসজিদে নবীতে নামাজ পড়ে আসবো তারপরে তোমাদের এখানে আসবো বসে থাকো তোমরা যাবে না তো বসে থাকো এখানে তোমাদের আমতি করবো ঠিক আছে এসে নামাজের লোকেরা ইন্তজারে বসে থাকতো আর এসে মুয়াজ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা তখন এসে নামাজ পড়েতেন তার ছিল নফল নফল তিনি ওইটা নফলের নিয়ত পড়ে না দ্বিতীয়টা নফল হবে আর মুক্তাদিদের নামাজ ছিল ফরজ তাহলে নফলটা ফরজের তুলনায় দুর্বল তো দুর্বলের পিছনে সবালের যদি নামাজ হয় তো সবালের পিছনে সবালের নামাজ কেন হবে নিয়তের পার্থক্য সব এবার বুঝতে পেরেছেন জি ইল্লাল মাকতুবা ইল্লাল্লাতি উকিমাত আল হাদিস যঈফ
যে নামাজের একামত হলো হাদিসে যঈফ জি হ্যাঁ সুতরাং ওটা পেশ করা চলবে না আর ইল্লাল মাকতুবা ওইটা ওই যে ফরজ নামাজ চলছে আর সুন্নাত পড়ছে ওইটা জায়েজ নয় ওইটার ক্ষেত্রে এটা যে যাওকিমাতি সালাত ফালা সালাত ইল্লাল মাকতুবা যখন একামত হয়ে যাবে তখন কোনো নামাজ নেই ফরজ নামাজ সালাত তো ফরজ লাগছে না আপনি তার সুন্নাত পড়ছেন জি সওয়াল নাই সওয়াল না প্রথম কথা আপনার দেরি করে এসেছেন আগামী থেকে যে দেরি করে আসবে কোনো মুখ খুলবে না আজকে আজকে শুধু উত্তর দিলাম আমি ইচ্ছা করছিলাম যে বলি দিই উত্তর দেব না তো শুনেন এই ছিল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস হাদিস নম্বর কত 54 হাদিস নম্বর 48টা খুলে দেখেন কি আছে জি এই হাদিস থেকে যা বোঝা গেল তা হচ্ছে ওজুব ও খাজাইল ফাওয়াইদ মিনাস সালাওয়াতিল খামস পাঁচ ওয়াক্ত নামাজের কোন নামাজ যদি ছুটে যায় তো সেই নামাজ কাজা করা ফরজ যদি শরীয়ত সম্মত ওজরে ছুটে আর শরীয়ত বিরোধী ওজরে বিনা ওজরে কেউ যদি নামাজ ছাড়ে তো এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে একদল বলছে নামাজের সংখ্যা যদি জানা থাকে তো নামাজগুলি পুরা করবে যদি চার পাঁচ ওয়াক্ত ছুটে আছে পুরা করবে একদল বলছেন কিন্তু মুহাক্কিকিন ওলামারা বলছেন যে বিনা ওজরে যে নামাজ ছাড়া হয়েছে সেটা আল্লাহ পাক এই ক্ষেত্রে কোন এমন কোন সম্বোধন করেনি যে তোমার জন্য পারমিশন ছিল কাজা করার আর এখন সেটা পুরা করো এরকম কোন যেহেতু আল্লাহ পাক শরীয়তে বিধান দেননি সুতরাং এই ক্ষেত্রে কাজা কবুল হয় না আর নামাজ ত্যাগকারী যেহেতু বড় কুফরি করলো সে কুফরি করেছে তার তওবা ছাড়া কোনো রাস্তা নেই তওবা করুক আর ঘাটতি পূরণ করুক তার সুন্নত নফল দিয়ে এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যেই ব্যক্তি শরীয়তি ওজর ছাড়া শরীয়তি ওজর দুটা ঘুম অনিচ্ছাকৃত অথবা ভুলে যাওয়া ছাড়া কেউ যদি আমি ট্রেনে ছিলাম বাসে ছিলাম নামাজ পড়ে নামাজ পড়তে পারিনি যদি বলে ছেড়ে দেয় তাহলে সে কি করলো কুফরি করলো সে তবে ইস্তেগফার করবে আর ওর কোনো কাজা নেই কোনো কাজা নেই এই হাদিস থেকে যে মাসলাগুলি জানা গেল তা হচ্ছে যে নামাজ যদি ছুটে গিয়ে থাকে তাহলে কাজা করবে শরীয়ত সম্মত কারণে যদি ছুটে গিয়ে থাকে নবী শাসন এখানে যে কাজা করেছিলেন সেটা ইচ্ছাকৃতই করেছিলেন ভুলে যাননি মনে ছিল কিন্তু পড়ার সুযোগ পাননি আর সলাতুল খৌফ এই জন্য পড়েনি সলাতুল খৌফের বিধান তখন আসেনি ভাষ্যকার লিখেছেন এতে বোঝা গেল যে উপস্থিত ওয়াক্তের নামাজ আর গত নামাজ দুটো যদি একত্রিত হয় তো গত নামাজটা আগে পড়তে হবে তারপরে উপস্থিত ওয়াক্তের নামাজ পরে পড়বেন যদি সময় সংকীর্ণ না থাকে সময় সংকীর্ণ হয়ে গেলে ওই ওয়াক্তের নামাজ মানে আসরের নামাজ ছুটে আছে আপনার আর মাগরিবের নামাজও দেরি হয়ে গেছে এখন যদি আসর পড়ি এই সময় মাগরিবের শেষ সময়ে তাহলে মাগরিবটাও শেষ হয়ে যাবে তাহলে কি করতে হবে তখন তারতিবের খেলাফ করা যাবে মাগরিব আগে পড়ে নিয়ে আপন ওয়াক্তে পড়ে নিয়ে আসর তো কাজা হয়েই গেছে পরে পড়তে হবে এই কথা লিখেছেন জালেমকে দোয়া দেওয়া জায়েজ জালেমকে বদদোয়া দেওয়া জায়েজ এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আগের হাদিসে ছিল আর এটাতে ছিল ওমর ইবনে খাত্তাব আগে যে হাদিসটা দেখলেন 48 নম্বর হাদিস তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ মালা আল্লাহ কবুরহম ওয়িদহম নারা জি তো জায়েজ রয়েছে তারপরে কোন মমিন ভাইয়ের ওপর যদি কোনো মুসিবত এসে থাকে তাহলে সেই মুসিবতকে হালকা করা ভালো কাজ হালকা করা ভালো কাজ এতে আবার কোন মুসিবত এসেছিল এই হাদিস আবার কোন মুসিবতের কথা পড়লাম কি বুঝলেন নামাজ ছুটে যাওয়াটা সবচেয়ে বড় মুসিবত কিন্তু আপনাদের কাছে তো এমন মুসিবতই না সেই জন্যই বুঝতে পারলেন যদি একটু হাত কেটে যেতে ও মুসিবত চিন্তা করেন না ভালো হয়ে যাবে সান্ত্বনা দিই আমরা হ্যাঁ একটু আছাড় খেয়ে পড়ে গেছেন ব্যথা পেয়েছেন আর কিছু হবে না ইনশাআল্লাহ কিছু হবে না কিছু হবে না সান্ত্বনা দিই কিন্তু নামাজের রক্ত ছুড়ে চলে গেল নামাজ কাজা হয়ে গেল ফজর পেলে না কোনো মুসিবত না উম্মতে মুসলিমের জন্য বুঝা গেছে এই মুসিবতে কত যে মন খারাপ ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী কেন তাকে সান্ত্বনা দিচ্ছেন যে ওয়াল্লাহি আনা মা সাল্লাইতুহা আল্লাহর কসম করে তোমারই শুধু নামাজ না আমার হয়নি করবোটা কি জি তো সালাফে সালেহিনরা কারো যদি একদিন ফজর ছুটে যেত তো ছেলে মেয়ে মারা গেলে যে কান্না করে তার চাইতে বেশি কান্না করতে আর লোকেরা সান্ত্বনা দেওয়ার জন্য আসত ছেলে মেয়ে মারা গেলে যে সান্ত্বনা দেয় ওর চাইতে বেশি সান্ত্বনা দিতে আসতো মানুষ জি এই ছিল সালাফে সালেহিনের আদর্শ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন